শুরু হচ্ছে সেমিফাইনালের প্রথম খেলা। এবারই থাকছে নবী, দেখা যাক। একদিকে সৌরভ আছে আর আরেকদিকে আছে জালাল, সুখচাঁদ। সুখচাঁদ সুখচাঁদ খুব ভালো গলা দেয়। আরেকদিক তার সঙ্গে আছে ধরিয়ার তৌফিক ভাই, পুরো বগের মতো লম্বের লম্বরে ধরে। খেলা শুরু হচ্ছে, সেমিফাইনালের প্রথম ম্যাচ। দেখা যাক কোন টিম ফাইনালে পৌঁছাতে পারে। ফাইনালে পৌঁছাতে পারলেই প্রাইজ, সেকেন্ড প্রাইজ আছে 5,000 টাকা, চ্যাম্পিয়ন ট্রফি 7,000 টাকা প্লাস ট্রফি। দেখা যাক নাম কি? ছোট্টু, বাড়ি কোথায়? ছোট্টু রেড করেছে, ছোট্টু মেরে আইলো, ছোট্টুর বাড়ি কেন? ভালো খেলছে এই মাঠে, রেড করছে সৌরভ। দেখা যাক ছোট্টু আবার রেড করছে, ছোট্টুর বাড়ি কেন? বাম্পার ঝড়া মেরে চলে আসছিল, আস্তে আস্তে ছড়িয়ে বাহ
খুব ভালো খুব ভালো 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 বেরিয়ে এলো ছোট্টু ক্যানিং ছোট্টু আসছে সৌরভ সৌরভ রোড করছে এদিকে গলা দিচ্ছে একদিকে সুপচাঁদ আর এদিকে জলাল ডিফেন্স খুব কড়া দেখা যাক তার মধ্যে সৌরভ করলো ওই সৌরভের তুলে নিল সুপচাঁদ ঘিরে তুলে নিল অতএব চলে গেল সীমানার বাইরে সৌরভ আবার রেড করছে দেখা যাক দেখা যাক কি করা যায় টিমের মেন প্লেয়ার ওই তো দারুণ কোপ দিল দেখা যাক এবারে কি সিদ্ধান্ত ধরলো 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 ধরে খুব ভালো ধরেছে ছোট্টু কেনি ছোট্টু খুব সুন্দর খেলছে অত্যাধিক খারাপ রাখা মুশকিল বিচক্ষণ পায়ে মারলো পা দিয়ে পায়ে মারলো চোখে চোখে চাই আবার ছোট্টু রেড করলো দেখা যাক দেখা যাক কি হতে পারে রেডটা ফলাফল ছোট্টু খুব বিচক্ষণ প্লেয়ার মাঝ মাঠে খেলে ওই এলো ওই এলো ওই এলো দেখা যাক এবারে কি সিদ্ধান্ত দেওয়া যায় সম্ভবত আউট গেছে বলতে বলতে সিদ্ধান্ত ফাইনাল হয়ে গেল ছোট্টু চলে গেল সীমানার বাইরে রেড করছে দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক জ্বলতে বলতে তুলে নিল হে গুরু ফেলার তারকের ভাই নামটা ভুলে গেছি সোমনাথ 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 খুব ভালোই খুব ভালো গালা দেয় খুব ভালো সোমনাথ সোমনাথ অনেক বড় বড় টিমের খেলে হয়ে খেলে শাকির কালো টিমে খেলেছে খেলেছে আশাদুলের টিমে খুব বহুত এক্সপিরিয়েন্স আছে সৌরভের সম্ভবত
একটা প্লেয়ার চেঞ্জ হচ্ছে তৌফিকের টিমে, তৌফিক জালালের টিমে একটা প্লেয়ার চেঞ্জ হচ্ছে। দেখা যাক, দেখা যাক ভালো খেলছে, দেখা যাক সুসজ্জিত কি করতে পারে। দেখা যাক, সময়ের অপেক্ষা, অনল অনল সেই সুস্তাদের অনল, তার সিনিয়র প্লেয়ার কি হয়ে তো মেরে যায় বোঝা মুশকিল। ফট তুলতে পারছে না, ফট আনতে পারছে না। আরে অনেক দিনের পর জালাল ভাই আটকে হচ্ছে, জালাল ভাই দেখা যাক চড়াই হলো। জালাল ভাই রোড করছে, জালাল ভাই রড়ি কাশিনগর খড়ি খড়ি খালি কাপুর রড়ি, দেখা যাক জালালের নাম, ডাক নাম ফটকে, ফটকে নামে হাডুরু পরিচিত, অরিজিনাল নাম ওই সেই সোমনাথ তুলে নিল, সোমনাথের তুলে নিল, চলে যাচ্ছে সীমানার বাইরে জালাল, যার ডাক নাম ফটকে। দেখা যাক, দেখা যাক আবার তুলে নিল, চলে যাচ্ছে সীমানার বাইরে, আর মাত্র দুটো প্লেয়ার আছে, সাদুরের খেলা হচ্ছে হয়েছে। প্লেয়ার আউট গেল, অল প্লেয়ার উঠলো, অথবা একটা ঢাল খেয়ে গেল, কোট খেয়ে গেল, সুস্থা জালাল তৌফিক ভাইরা ছোট্টু একটা কোট খেয়ে গেল, ডাক যা ডাক গেল ছোট্টু ক্যানিংয়ে বাড়ি। দেখা যাক, তবে আফরান চেষ্টা করবে শেষ পর্যন্ত কি হয় সময় সময় বলে দেবে। ছোট্টু রেড করলো, আবার ও বাম্পার ছোঁয়া মেরে নিয়ে চলে আইলো, চিড়ের মতো ছোঁয়া নিয়ে বেরিয়ে চলে আইলো। সত্যি ক্যানিংয়ে ছোট্টুর স্ট্যামিনার আছে, প্লেয়ার বলে মানায়, খুব সুন্দর খেলছে ছোট্টু। দেখা যাক রেড করছে সৌরভ টিয়ার প্লেয়ার, কি হয় শেষ পর্যন্ত, এবারে হুইসেল বাজিয়ে দিল, সময় শেষ হয়ে গেছে, 30 সেকেন্ড ডাক, 30 সেকেন্ড সময় হয়ে গিয়ে হয়ে গেলে এবারে হুইসেল দিয়ে দেবে। দেখা যাক, দেখা যাক ও ফাম্পার ওয়াম্পার হরিণের মতো লাভিয়ে আইলো, সেই ক্যানিংয়ে ছোট্টু হরিণের মতো লাভ দিয়ে চলে এলো, রেড করছে সৌরভ। দেখা যাক, দেখা যাক কি হয়, সৌরভ ভাই মারার চেষ্টা করছে, খুব দিওয়ান প্লেয়ার ধরলো, ওই ছড়ি হয়ে গেছে বলে টাকেরার
বেশি নেওয়ার চেষ্টা করলো না। সৌরভ সৌরভের চারিদিকে চুপচাপ ঘিরেছিল, সৌরভ জাম দেওয়ার চেষ্টা করেছিল। টান টান ইচ্ছে না খেলা হচ্ছে, খেলা দেখা যাক। সেই ছোট্ট ডাক গেল ইনিংয়ে বাড়ি আপ্রাণ চেষ্টা করছে, আপ্রাণ চেষ্টা করতে করতে চলছি মেরে গেল, করতে করতে হাফ টাইম হয়ে গেল। সুন্দরবন টাইগার সঙ্গে চালানো যাচ্ছে। আমরা আমাদের টিম দিয়ে হাফ টাইমের পরে খেলা শুরু হচ্ছে। সরি ভাই, পক্ষ থেকে যে বলেছিলাম ছোট্ট বাড়িতে, এক ভাই বলেছিল নতুন হাট যে ঠাকুর চক বলে গ্রাম আছে, ওই ঠাকুর চকের গ্রামের বাড়ি ছোট্ট, সেটা আমি ছোট্টুর সঙ্গে সাক্ষাৎ করে বুঝতে পারলাম। চোখে পড়েছে সোমনাথ ভাইয়ের, চোখে ফোকা পড়েছে খেলতে খেলতে, আবার রেড করছে। খুব সুন্দর খেলছে ছোট্টু, ছোট্টুর খেলাটা সত্যি চোখে লাগার মতো খেলা, যারা খেলা বোঝে। তারাই জানে যে ছোট্টুর মধ্যে কতটা জোশ আছে। দেখা যাক কি হয়। দেখা যাক, মারল একটা প্লেয়ার, কন্টিনিউ রেড করছে, আবার সেই ডাকাইলো ছোট্টু। ছোট্টুর বাড়ি ঠাকুরের চক, নতুন হাট ঠাকুরের চক। এর আগে বলেছিলাম ছোট্টুর বাড়ি কেন চড়ি হলো, চড়ি হলো, চড়ি হলো, এফারি
ছড়ি দিল। ওরে দেখা যাক, সোনাতে চোখে আঙুল ঢুকেছে, আঙুল ঢুকেছে কি মাটি পড়েছে ঠিক বুঝতে পারছি না। সম্ভবত সোমনাথ, সোমনাথ মানে এ গ্রুপ ফিলার স্টার ফিলার তারক, তারকের ছোট্ট ভাই সোমনাথ, একটা ভাই আছে রাইট হ্যান্ডে আর একটা ভাই আছে লেফট হ্যান্ডে। ভাই সামনে ঘটনা ঘটেছে, গালা ওঠ ঠিক ধরে যাবে ও যেন ফাস্ট গালা দিচ্ছে সত্যি দেখার যে কোনো তার একটা ঠাকুরের চক্র বাড়ি খুব সুন্দর খেলছে, আবার ছড়িয়ে খুব সুন্দর সুন্দর ব্যাপারী নবী ভাই আউট করে দিল। বাড়ি নিজাম ভাই রেড করছে খুব সুন্দর টিপসে ডাক দিলাম ভাই, দেখা যাক কি ঘটনা ঘটেছে, কি ঘটনা ঘটেছে, এখানে কি সিদ্ধান্ত নিল, ছড়ি হলো
बॉडी फिटनेस खूब भालो स्पीडो आज यार मुनि माना बिचकों के चिकनों में ये ये देखो कोके तो ये मस्कुल जीते बाद सुंदर देखा जाए आगामी दिन स्टार प्लेयर अंतर्भुक्त দেখা যাক করতে পারে পা মেরেছিল পা মারলে মেরে আইলে ধরি আর এই তো দালাল ভাই রেড করছে ছড়ি হলো আবার রেড করলো দালাল ভাই যার ফটকে নামে পরিচিত হাডুরু জগৎ ফটকে নামে পরিচিত দালালের বাড়ি কাইলি থানার অন্তর্গত হাড়ি কালিকাপুর গ্রাম মারল পা বা মেরে গেল শেষ পর্যন্ত খেলার ফলাফল কি হবে সেই তো টৌফি ঠান্ডা লম্বা লম্বা বগের মতো খোপা মারে যে কোনো প্লেয়ারে যে কোনো সময় খোপা মেরে আউট করে করছিল সে মেরে আসছে জ্বালা দেখা যাক খুব ভালো তৌফিক ভাই ধরে আউট করে দেবে মৌর করে দেবে রেড করছে সৌরভ দেখা যা সময়ের অপেক্ষা ইঙ্গিত দিল আবার দেখা যাক কি করতে পারে না সৌরভ পাগল হয়ে যাবে ওই তো সুফচাঁদ ঘিরতে গিয়ে ঘিরতে পারল না জালের ফাঁকে দিয়ে চলে এলো সৌরভ আবার রেড করছে ছোট্টু ছোট্টুর বাড়ি ঠাকুরের চক্রামে নতুন আর ঠাকুর চক্রামে দেখা যাক ছোট্টু কি করতে পারে পায়ে মারলো ছোট্টু অলরাউন্ডার হিরো হাত দিয়ে মারতে পারে পা দিয়ে মারতে পারে তারপর প্লেয়ারদের বোকা বানিয়ে আবারও মারতে পারে
देखा जाक देखिए तू খুব ভালো খেলছে দেখা যাক শেষ পর্যন্ত কি করতে পারে সৌরভ ভাই মারলো দেখা যাক লাইজম্যান কি সিদ্ধান্ত নেওয়া যায় লাইজম্যান সিদ্ধান্ত সৌরভ আউট গিয়েছে সৌরভ আউট গিয়েছে অত সৌরভ মোর হয়ে গেল একটু ধৈর্য ফটকে তো ফটকে চলে গেল জাল ছিঁড়ে চলে গেল টাইম শেষ হয়ে